রাশিয়া ইউক্রেন যুদ্ধকে বর্তমান সময়ে সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। হামলা পাল্টা হামলায় প্রকম্পিত ইউক্রেন রাশিয়া, অত্যাধুনিক অস্ত্র আর শক্তি প্রদর্শনের মহড়ায় অসহায় দর্শক সাধারণ মানুষ, সারা বিশ্বের অর্থনীতিকে চরমভাবে প্রভাবিত করেছে এই যুদ্ধ। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। এটি একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। ন্যাটো প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা। ন্যাটো হলো এমন একটি যৌথ নিরাপত্তা চুক্তি যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। জোটে যোগ দিলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন হবে বলে মনে করে বর্তমান ইউক্রেন সরকার। ন্যাটোর প্রতিষ্ঠা চুক্তি অনুযায়ী যে কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণকে সব মিত্রদের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। একে অপরকে সুরক্ষিত রাখতে সদস্য রাষ্ট্ররা দায়বদ্ধ থাকবে। 2008 সালে ন্যাটোর তৎকালীন নেতারা ইউক্রেনকে প্রতিশ্রুতি দেন কোনো একদিন দেশটিকে জোটে যোগদানের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে পুতিন মনে করেন পশ্চিমের শক্তিরা মস্কোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার মতে স্নায়ুযুদ্ধের শেষের দিকে রাশিয়ার সঙ্গে ন্যাটোর মৌখিক চুক্তি হয়েছিল যে তারা ইউরোপের পূর্ব দিকে তাদের প্রভাব আর বিস্তার করবে না। তবে ন্যাটো এ ধরনের কোনো প্রতিশ্রুতির কথা মেনে নেয়নি। এ যুদ্ধকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাপিয়ে দেয়া যুদ্ধ হিসেবে দেখছেন পশ্চিমের অনেকে। তবে পুতিন বলেছেন 2008 সালে ন্যাটো ইউক্রেনকে সদস্য বানানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছিল, সে কারণে রাশিয়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গেল 2 জুন বলেছেন, আমি জানতাম ইউক্রেনের পক্ষে ন্যাটোতে যোগ দেওয়া অসম্ভব হবে, কারণ এই সময়টাতে রাশিয়া আমাদের দেশের সাথে যুদ্ধ চালাচ্ছে। জেলেনস্কি ন্যাটোর সামরিক জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার জন্য পশ্চিমা দেশগুলোকে চাপ দিয়েছেন, কিন্তু পশ্চিমা সরকারগুলো এই সিদ্ধান্ত নিয়ে গড়িমসি করছেন। রাশিয়ার সাথে ন্যাটো জোটকে সরাসরি যুদ্ধের কাছাকাছি নিয়ে যেতে পারে এমন কোনো পদক্ষেপের বিষয়ে সতর্ক পশ্চিমা সরকার। সম্প্রতি ইউক্রেনকে সদস্য করতে জোটের সব সদস্যদের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন জোটটির মহাপরিচালক জেন্স স্টলটেনবার্গ। গেল মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় ফিনল্যান্ড, তবে তুরস্কের বিরোধিতার কারণে সদস্য হতে পারেনি সুইডেন। জোটটিতে যোগ দিতে সদস্য সব দেশের সম্মতির প্রয়োজন হয়।